প্রকল্পের স্লোগানটি হচ্ছে আশ্রয়ের অধিকার শেখ হাসিনার উপহার। এটা কিন্তু সারা বিশ্বে কোথাও এইভাবে এই ধরনের প্রকল্প বাস্তবায়ন হয়নি। একেবারে গৃহহীনদের কথা ভেবে যে পরিকল্পিত ভাবে সুপরিকল্পিত ভাবে যে আশ্রয় প্রকল্প তিনি করে যাচ্ছেন একটা পর একটা, এটা এই 82 লাখ যদি 82 লাখ বাস্তবায়ন হবে মানে আশ্রয় প্রকল্প 2-এর অধীনে সেটা হলো 8,82,000। সেই প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে যাচ্ছে। এর আগে আশ্রয় প্রকল্প 1 সেখানে অনেকের ঘর দেওয়া হয়েছে। আমি যে কথা মানে বলতে চাই যে আমাদের প্রত্যেকটা মৌলিক অধিকারকে ধরে ধরে শেখ হাসিনা যেভাবে বাস্তবায়ন করেছেন, কয়েকটা জিনিস যদি আমরা চিন্তা করি, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন প্রথমবার ক্ষমতা এলেন 1997 সালে, তখনই কিন্তু তিনি এই যে নারীর ক্ষমতায়নের বিষয়টি চিন্তা করেছেন এবং মায়ের নাম, সন্তানের পরিচয়ে মায়ের নাম লেখার যে মানে তিনি যেটি চালু করলেন, মানে তিনি যেটি করলেন বাস্তবায়ন করলেন, এটা কিন্তু বাংলাদেশের নারীর ক্ষমতায়নের মানে এমন বড় একটি সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল সেই সময়ের বাস্তবতায়। বা বাংলাদেশের যে বাস্তবতা, কোনো একটা আমরা জানি যে এখানে মৌলবাদী গোষ্ঠী এবং স্বাধীনতার বিরোধী চক্র সব সময় কিন্তু অপতৎপরতা চালায়, কোনো ভালো কাজ করতে দেয় না। তো সেই জায়গায় ধর্মের নামে নানা অজুহাত তৈরি করে সেগুলো বাধা তৈরি করে, সেইখানে মানে প্রধানমন্ত্রী প্রথমবার ক্ষমতায় এসে যে সিদ্ধান্তটি নিলেন সন্তানের পরিচয়ে মায়ের নাম থাকবে, এটা একটি মানে যুগান্তকারী পদক্ষেপ ইতিহাসে। এটি নারীর ক্ষমতায় আমি বলবো যে অনেক বড় একটি সিদ্ধান্ত, প্রথম ধাপ বলতে পারি, এবং অনেক বড় একটি সিদ্ধান্ত। এবং নারী নীতি বাস্তবায়নে তিনি যেভাবে কাজ করে যাচ্ছেন, তারপরে আমরা যদি পরে প্রত্যেকটা সিদ্ধান্ত কিন্তু তিনি এই দেশের জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন এই দেশের মানুষ অনাহারে থাকবে না, তিনি যে সমতার স্বপ্ন দেখেছিলেন কেউ ঘরে থাকবে আর কারো ঘর থাকবে না, কেউ খেতে পাবে কেউ পাবে না, মানে যে বঙ্গবন্ধু সবসময় বলতেন মোটা কাপড় মোটা ভাত, এই এই মানে এইটুকু যেন নিশ্চিত করতে পারি। আজকে শেখ হাসিনার দেশে আমি বলবো না যে মোটা কাপড় মোটা ভাত না, আরো অনেক অনেক দূরে গিয়েছে। আমাদের যে জীবন মান পাশের দেশ ভারত মানে আশেপাশের দেশগুলো থেকে বাংলাদেশের জীবন মান উন্নয়ন মানে যে বিভিন্ন সূচক আছে উন্নয়নে, সেখানে কিন্তু বাংলাদেশ অনেক এগিয়ে। মানে এইটা এই জন্য বলছি যে সারা বিশ্বের মানুষ বলে মানে যে ওনাকে জিজ্ঞেস করে আন্তর্জাতিক কোনো অনুষ্ঠানে সম্মেলনে, কারণ এটা আমি তার নিজের মুখে শোনা, যে বলে আপনি এত সাহস কোথায় পান। কারণ আমরা সবসময় বলি যে বিশেষ করে এদেশের মানুষ আপনার সাহস থেকে পথ চলে, বিশেষ করে নারীরা আপনার সাহস থেকে, নারীরা সাহস নিয়েই কিন্তু এগিয়ে যাচ্ছে। তো